রাজধানীতে মোসাব্বির হোসেন চৌধুরী সিফাত নামে এক আইটি ইঞ্জিনিয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণখানের আজমপুর রেলগেটে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, অফিস থেকে বাসায় ফেরার পথে হামলা হয় সিফাতের ওপর। ছুরিকাঘাতে আহত হলে তাকে নেওয়া হয় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে। সেখানে চিকিৎসা না দিয়ে 20 মিনিট ফেলে রাখার অভিযোগ করে পরিবারের সদস্যরা। পরে সিফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ বলছে, হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে একাধিক 30-40 জন আইছে। ওই যে যেই ছেলের কাছে লেনদেন ওই ছেলেরে মারতাছে, ওরা ফিরে আইতাছে। ফিরানের মুহূর্তে ওর যে কখনো পার মারছে এটা দেখেই নি আমার ছোট ভাই। ফিরালে মানে 20-25 মিনিট হইলো ফালায় রাখছে। না, গডার পরে সাথে সাথেই আমরা এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে ওরা জীবিত ছিল, ও শ্বাস নিতে ছিল। এখানে আনার পরে তারা কোনো ট্রিটমেন্ট দেয় নাই। যদি ট্রিটমেন্ট দিত হয়তো বা আল্লাহ পাক তারে বাঁচায় রাখতে পারতো। বাংলাদেশের একটা আইটি সেকশনের একটা ইঞ্জিনিয়ারকে মেরে ফেলা বিনা দোষে, এটা অবশ্যই আমরা ফাঁসি চাই। সুষ্ঠু তদন্ত করে সবার